ইলিশটি তোর বাপ দাদার আমাদের দেশের মধ্যে জমা করে রাখছিস, তোদের সময় আসলে তোদেরকে দিতে হবে। তারা একদিকে ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, অন্যদিকে তারা আমাদের কাছে ইলিশ চায়। একদিকে তারা রাতের আঁধারে কিছু না বলে বন্যার পানিতে আমাদেরকে ডুবিয়ে দেয়, অন্যদিকে তারা বিপরীতে ইলিশ চায়। ইলিশকে এতই সস্তা যে চাইলেন আর আপনাদেরকে টন কে টন ইলিশ দিয়ে দিলাম। যদিও কিছু অসাধু ব্যবসায়ী আপনাদেরকে ইলিশ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সফল হয় নাই, সীমান্তে ঢুকার আগেই তারা বিজিবিকে দেখে সেই ইলিশ রেখে পালিয়ে গেছে। কিছুদিন আগে আপনারা না বলে আপনাদের পানির যতগুলো বাঁধ ছিল সবগুলো বাঁধ খুলে দিলেন। আমাদের এই তিনটা জেলাতে লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী অর্থনীতিভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যারা খামারি। কারো গরুর খামার ছিল, কারো ছাগলের খামার ছিল, কারো ভেড়ার খামার ছিল, কারোর মুরগির খামার ছিল, কারোর হাঁসের খামার ছিল, কারোর মাছের ফিশারি ছিল, সব একেবারে শেষ। আমি এমনও মুরগির খামার দেখলাম মুরগিগুলো মরে বেশি ছিল, কারণ তারা কেউ জানতো না ভারত থেকে রাতের আঁধারে পানি ছেড়ে দেওয়া হবে না বলে। এমনকি তারা প্রতিদিন সীমান্তে আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা করতেছে। তারা জাত ধর্ম কোনো কিছু বিবেচনা করতেছে না, কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৈদ্য কে, তারা এটা কোনো কিছু বিবেচনা না করে যাকে পাচ্ছে তাকে গুলি করতেছে। তাদের কর্মকাণ্ডে এমনটাই বোঝা যাচ্ছে। আপনি বাংলাদেশিদের সীমান্তে দেখুন, সাথে সাথে গুলি করে তাদেরকে মারুন। বিগত 15 বছর হাজার হাজার মানুষ তারা গুলি করে সীমান্তে মারলো, আর পূজা আসলে, তাদের ধর্মীয় উৎসব আসলে তারা আমাদেরকে বলে ইলিশ দিতে। ইলিশ কি তোর বাপ দাদার যে আমাদের দেশের মধ্যে জমা করে রাখছিস, তোদের সময় আসলে তোদেরকে দিতে হবে। আমাদের মৎস্য উপদেষ্টাকে আন্তরিকভাবে ধন্যবাদ, তিনি একেবারে না করে দিছে দিবে না। তবে আমরা তো আপনাদের মতো এত অমানবিক না, যদি ইলিশ নিতে চান তাহলে আমাদের সাথে চুক্তি করতে হবে। একটা ইলিশের বিনিময়ে একটা গরু চুক্তি করতে পারেন।